রাজধানী শেরেবাংলা নগর এলাকা থেকে নিখোজের 12 দিন পর গাজীপুরে সেপটিক ট্যাঙ্ক থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিশানের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে কামারজুড়ি এলাকার একটি বাসার সেপটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল রাতে গাছা এলাকা থেকে হাসিবকে গ্রেফতার করা হয়। এ সময় জিশানকে শ্বাসরোধে হত্যার পর নিজের ভাড়া বাড়ির সেপটিক ট্যাঙ্কে লাশ গুমের কথা স্বীকার করে সে। এর পরিপ্রেক্ষিতে লাশ উদ্ধার করা হয়। গত 12 মে উবার চালক জিশানের মোটরসাইকেল ভাড়া নিয়ে গাজীপুর আসে হাসিব। এরপর জিশানের খোঁজ না পেয়ে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। নিহত জিশান গাজীপুরের বোর্ডবাজার এলাকার বাসিন্দা এবং ইউরোপীয় ইউনিভার্সিটি অব বাংলাদেশ নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আমরা গাজীপুরের থানা এলাকায় গাছা থানা এলাকা থেকে আমরা এই আসামিকে অ্যারেস্ট করতে সক্ষম হই। টয়লেটের সেফটি ট্যাঙ্ক থেকে আমরা উদ্ধার করি। তো উনি ওনার জবানবন্দিতে স্বীকার করেছেন যে উনি 12 তারিখে রাতে, 12 তারিখ দিবাগত রাতে কোনো এক সময় উনি